হ্যালো ফ্রেন্ডস, টেস্টি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আমার ভীষণই পছন্দের একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হলো ট্যাংরা মাছের ঝাল। এই রেসিপিটা বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তবে তার আগে যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা করার জন্য এখানে আমি 6টা মিডিয়াম সাইজের ট্যাংরা মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে ম্যারিনেট করার জন্য 1/2 চামচ পরিমাণ নুন আর 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মাছগুলোকে আমি নুন হলুদের সঙ্গে মাখিয়ে নেব। ট্যাংরা মাছ কিন্তু অনেক সময় ভাজতে গেলে তেলে দিলেই ফাটতে শুরু করে, তো সেটা যাতে না হয় তাই জন্য আমি ট্যাংরা মাছের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করার সময় মাছগুলোকে মেখে নিলে মাছগুলো তেলে দিলে কিন্তু আর ফাটে না। ট্যাংরা মাছ বা বোয়াল মাছে কিন্তু আপনারা এইভাবেই ভাজার আগে সর্ষের তেল মাখিয়ে নিতে পারেন। এখন মাছগুলোকে আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেবো। তো যতক্ষণ আমাদের মাছগুলো ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এর জন্য একটা গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টমেটো, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, তবে আপনারা যেরকম ঝাল পছন্দ করেন লঙ্কাটা সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখন সমস্ত কিছুকে আমি ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ঠিক এরকম ভাবে আমাদের কিন্তু স্মুথ পেস্টটা তৈরি করে নিতে হবে। তো আমার মশলার পেস্ট এখানে তৈরি হয়ে গেছে, চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এখন আমি একটা কড়াইতে 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব, আর তারপরে এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে মিডিয়াম হিটে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। আপনারা যেরকম মাছ ভাজা পছন্দ করেন, যদি কড়া ভাজা বা হালকা, সেই অনুযায়ী কিন্তু মাছগুলোকে ভেজে নেবেন। তো মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এখন আমি ওই একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা আমি চিরে নিয়েছিলাম। 1 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে এখন আমি মিডিয়াম হিটে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একদম নরম হয়ে যাচ্ছে। আমার পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিচ্ছি। এখন আদা রসুনটাকেও আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণে না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি এখন বানিয়ে রাখা মশলার পেস্ট। এখন এই মশলাটাকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য একদম লো হিটে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তারপরে ব্লেন্ডিং জারের মধ্যে সামান্য একটু জল নিয়ে সেই জলটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটাকে নেড়ে চেড়ে আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসছে। মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে আর মশলাটাও খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিচ্ছি, তবে আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। ভালো করে একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি, আর তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঝোলটা ফুটে ওঠা অব্দি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলেই আমাদের ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে আমি 1-1 করে দিয়ে দিচ্ছি। এখন একদম অল্প আছে, আমি ঢাকা দিয়ে মাছগুলোকে 6 থেকে 7 মিনিটের জন্য রান্না হতে দেব, আর মাঝখানে মাঝে মাঝে একটু মাছগুলোকে উল্টে পাল্টে দিয়েছি। আমার 7 মিনিট এখানে হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কুচিয়ে রাখা ধনে পাতা। আবারও ঢাকা দিয়ে এটাকে আমি আরো 1 মিনিটের জন্য কুক হতে দেব। আমাদের ট্যাংরা মাছের ঝাল কিন্তু একদম তৈরি। গরম গরম ভাতের সঙ্গে খেতে এটা ভীষণই ভালো লাগে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত, পাশে থাকার জন্য ধন্যবাদ।